গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন 12টা বাজেনি, 12টা বাজে 10 মিনিট বাকি, তাই তোমাদের সবাইকে গুড মর্নিং বললাম। এটা আমি আজকে সেকেন্ড রাউন্ড চাটা নিয়ে বসেছি। সকালবেলা তো জানো মিষ্টি ছাড়া চা খাই, এই বেলার চাটা আমি দুধ দিয়ে চিনি দিয়ে সব দিয়েই খাই। রান্না টান্না হয়ে গেলে আমি একবার চা নিয়ে বসি, আর স্কুলে থাকলে তো স্কুলে একবার চা হয়। তো আজকে তো শনিবার ছুটির দিন, তাই পেপারটা নিয়ে বসেছিলাম, ভাবলাম পরেই পড়বো, এখন একটু তোমাদের সাথে কথা বলে নিই। আজকে একটা রেসিপি তোমাদের শেয়ার করব, ওই সকালে ছুটির দিনে যেটা আমরা মাঝে মাঝে খাই, পরোটা আর সাদা আলুর তরকারি। তো এই পরোটাটা তোমাদের শেখাবো একটু অন্যরকম, তোমরা হয়তো জানো অনেকে করেওছো, দেখো করে। এটা অত রকম ক্রিস্পি পরোটা হবে না, যে ময়দা দিয়ে ময়ানটা খুব ভালো করে মেখে পরোটা, সেটা হবে না। এটা তোমরা পরোটা না বলে গোলা রুটিও অনেকে বলে, প্যানকেকও বলতে পারো, বলতে পারো। তো যাই হোক, কিন্তু ওটা পরোটাটা খুবই ভালো খেতে, আর সব থেকে যেটা আমার যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে তাড়াতাড়ি হয়, টেস্টি প্লাস হেলদি। মানে তুমি তোমার বাচ্চাকে খাওয়াও কি বাড়ির পরিবারের কাউকেই খাওয়াও, যথেষ্ট হেলদি। এটা তুমি অনেক কিছু দিয়ে করতে পারো, সবজি টবজি দিয়ে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি। এগুলো অনেক সময় ধরো তুমি কিছু ভেবেছো করবে বা কোথাও বেরোবে, সেদিনই তোমার ছেলে মেয়েদের বেশি খিদে পাবে, তখনই খেতে দিতে হবে, তখন চটজলদি কিভাবে তুমি তাড়াতাড়ি করবে, তার একটা খুব সুন্দর এটা রেসিপি। আমি করে দেখেছি, আমার আমার তো খুব কাজে দেয় তাড়াতাড়ি বানানোর জন্য। আটা ময়দা সবসময় ঘরে থাকে, ময়দা না থাক আটা দিয়েও হবে, শুধু আটা ময়দা মিশিয়েও হবে, সব দিয়ে তুমি এটা খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারবে। কি রোদ আজকে উঠেছে, কড়া রোদ, এখন চৈত্র মাসের সবে 4-5 তারিখ বোধ হয় আজকে, এখনই এরকম রোদ, এরপরে যে কী হবে কে জানে। তো যাই হোক, আমি তো রান্না করতে গিয়ে চাটনি করতে গিয়ে তুলে ফেললাম, আর পারছি না গরমে, এখনই পারছি না, এরপরে তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস পড়ে আছে। যাই হোক, তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তোমরা খেয়ে দেখো ভালো লাগবে। তবে কি বলতো, প্রথমবার খেয়ে কিন্তু তোমরা মানে তৈরি করে ভেবো না যে হয়তো ভালো হলো না বা কিছু মাপের এদিক ওদিক হলো, আরেকবার করবে, সব কিছু না মানুষকে দেখবে শেখানো যায় না, কিছু কিছু নিজের অভিজ্ঞতা দিয়েও তোমরা করে ফেলতে পারবে। যেমন আমার থেকে হয়তো আরো ভালো করেছো, আরো অন্য কিছু দিয়েছো, আরো ভালো হয়েছে, এটাই হয়। মানে একটা মোটামুটি একটা বেসিক জিনিসটা জেনে রাখলে তারপর তুমি তোমার মতো করে করবে, তোমার সুবিধে মতো করে করবে। তোমার ধরো বাড়িতে মেথির গন্ধ কেউ পছন্দ করে না কি পেঁয়াজ পছন্দ করে না, সেখানে তুমি অন্যটা অন্য জিনিসটা দিলে, আদা দিলে, একটু রসুন দিলে, তারা পছন্দ করে, এরকম নিজের মতো করে ঘুরিয়ে ফিরিয়ে করতে পারবে। কিন্তু আমি তোমাদের এটা শিখিয়ে দেবো, এটার সুবিধা হচ্ছে পরোটাটা কখনো শক্ত হবে না। অনেক সময় কি আমরা লাঞ্চ বক্সে দিয়ে দিই পরোটা টিফিনে ছেলে মেয়েদের বা হাজব্যান্ডকে, অনেক সময় দিয়ে দিই পরোটাটা, কি হয় দুপুরের পরে শক্ত হয়ে যায় বা ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, কিন্তু এটা তোমার সারাদিন নরম থাকবে, খুব নরম থাকবে, কোনো পরোটা কোনো খেতে অসুবিধে হবে না, আর খেতে খুবই ভালো। তাই চলো এটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি কিভাবে করলাম, দেখো। তাহলে চলো আমরা কিচেন থেকে দেখি। প্রথমে কড়াইটা বসিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে একটুখানি ফোড়নটা না ভেজে নেব, তাহলে কি হয় ফোড়নটা রান্নার সময় রান্নার সঙ্গে থাকলে ওটা সেদ্ধ হয়ে পরে মানে ফোড়নটা ভেতরে চলে যায় আর দেখাও যায় না, গন্ধটাও ভালো আসে না। এটা আমার হয়ে গেছে, শুকনো কলা একটু সর্ষে ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে এই সর্ষেটা একটু রেখে দেবো, পরে রান্না হয়ে গেলে তারপরে এবার একটু সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে, অল্প তেলেই করব সাদা আলুর তরকারিটা পরোটার সাথে খাওয়ার জন্য, খুব শর্টকাট আর তাড়াতাড়ি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু ওই পরোটায় যেগুলো দিয়েছিলাম সেইগুলোই একটু বেছে বেছে, শুধু একটু টমেটো কেটেছি, একটু সময় ঢেকে রাখলাম। এবার দেখো এগুলো মোটামুটি হয়ে এসেছে, খুব বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে ক্যাপসিকাম, অল্প কটা বিনস আছে, ক্যাপসিকাম আর একটু গাজর আছে, বেশি ভাজলে এগুলো একটু পাঁচে হয়ে যায়।
এবারে আলুটা মাইক্রোওভেনে তোমাদের আগের দিন আমি যেমন দেখিয়েছিলাম ওইভাবেই সিদ্ধ করে রেখেছি শুকনো আলু। তোমরা না দেখে থাকলে আগের ভিডিওতে দেখে নিও, জল ছাড়া আলু আমি এখানে কটা কাপটা আলু আছে মাঝারি সাইজের আমি 5 মিনিট দিয়েছি মাইক্রোওভেনে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু ছুরি দিয়ে পিস করে নিয়েছি। এবারে আরেকটু নুন দিই আলুর সাথে, আলুতে আর তরকারিতে আর চিনি দেব না কারণ আলুতে যথেষ্ট মিষ্টি থাকে, রোজকার রান্নায় চিনিটা যতটা কম খাওয়া যায় তাই জন্য দেখো একটু হালকা ভেজে তেলের সাথে একটু জড়িয়ে দিয়ে তেলও কম দিয়েছি। এইবার এই সেই কড়াইশুঁটি তোমরা এই ভিডিও দেখে নিও, বাড়িতেই প্রিজার্ভ করেছিলাম আমি শীতের কড়াইশুঁটি, খুব সস্তায় কিনেছিলাম শীতের শেষে, তারপর কিনে বাড়িতে প্রিজার্ভ করে ভিডিও দেওয়া আছে, তোমরা না দেখে থাকলে দেখে নিও। এই কড়াইশুঁটি অল্প কটা দিয়ে দেবো, এগুলো যেহেতু রান্না করাই সেজন্য এগুলো আর বেশি রান্নার প্রয়োজন হয় না। আর যদি তোমরা কেউ মিষ্টি পছন্দ করো নিশ্চয়ই মিষ্টি দিতে পারো। অনেক বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে সবার, খুব তাড়াতাড়ি এবার দেখো হয়ে এসছে, এটাকে আর বেশি আমি করবো না, একটু গোলমরিচে গুঁড়ো দেবো। নামাতে ভুলে গেছি, হয়ে গেল 5 মিনিটও লাগেনি, আলুটো সিদ্ধ করেছি 5 মিনিটে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তারপরে অন্যান্য কাজ ছেড়ে হয়ে গেছে। এইবার আমি এই যে সর্ষেটা শুকনো ভেজে রেখেছি ওটা এরপর ছড়িয়ে দেব, কোনো জল টল দেবো না এতে। আর যদি বাচ্চারা খায় তোমরা একটু হালকা মাখন ওপরে ছড়িয়ে দিতে পারো, আরও টেস্টি হয়। এবার গ্যাস অফ করে দিয়ে এটা একটু ঢেকে রাখবো, সামান্য একটু লঙ্কা দেওয়া হয়নি, একটু লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস এইভাবে থাক। তারপর পরোটা দিয়ে, পরোটা করে তোমাদের আমি দেখাচ্ছি তুলতুলে পরোটা বানানোর জন্য কি কি লাগবে একটু দেখিয়ে দিই তোমাদের। 1 কাপ আটাই নিয়েছি আমি, ঘরে ময়দা রোজ আমি খাই না কারণ ময়দাটা শুনেছি স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না, তো আটাটাই আমি নিয়েছি। এটা 1 কাপ, কোনো ময়দা মিশাই নিয়েতে, আটা 1 কাপ আর 1 কাপ দুধ, ঘরে এমনি জাল দেওয়া দুধ, খুব একটা ঘন দুধ না, আমাদের গোয়ালা দুধ দেয় সেই জন্য পাতলা দুধ খুব, যাই হোক। আর এটা একটুখানি কাশ্মীরি মির্চ রেখেছি আর একটুখানি কাঁচা লঙ্কা, 2-3টে কাঁচা লঙ্কা, আর একটু পেঁয়াজ, 1টা পেঁয়াজ নিয়েছি, একটু গাজর কুচি নিয়েছি, ঘরে যা থাকবে, ধনে পাতা আমার ছিল না তাই দিতে পারলাম না, ধনে পাতা দিতে পারো, তোমার কোনো শাক থাকলে সেই পাতা কুচিয়ে দিতে পারো, মেথি শাক বা যে কোনো শাক, বাচ্চারা যদি খায় ওটা খাওয়া হয়ে যাবে পরোটার সাথে। আর একটু লবণ লাগবে আর একটু গোলমরিচের গুঁড়ো আর সাদা তেল, তেল খুব কম লাগবে, আমি একটা বাটিতে একটুখানি তেল নিয়ে নিয়েছি, আর 2টো ডিম। তাহলে রেশিওটা তোমরা এরকমই রাখবে, ঠিক 1 কাপ ময়দা নিলে 1 কাপ দুধ নেবে, 2টো ডিম নেবে, হ্যাঁ 1টা ডিমেও হয়, তো আমি 2টো ডিম নিয়েছি যেহেতু 4-5 জন খাবো তাই 2টো ডিম নিয়েছি। আর যদি 2 কাপ ময়দা নাও তাহলে 2 কাপ দুধ নেবে, 3টে কি 4টে ডিম নেবে, এরকম রেশিওতেই করবে, তাহলে খুব তাড়াতাড়ি আর খুব ভালো আর সারা দিন নরম থাকবে পরোটা, কখনোই তোমার এ হবে না, শক্ত হয়ে যাবে না। ডিমটা একটা হ্যান্ডল দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম, ঘুটে নিলাম, আমি এই বড় বাটিটা নিয়েছি তার কারণ হচ্ছে আর বেশি বাসন আমি বাড়াবো না কারণ এটার মধ্যেই আমি গুলে নেব একবারে, তাই জন্য আমি এই বড় বাসনটার মধ্যে ডিমটা নিয়ে নিয়েছি। ডিমটা একটু ভালো করে ফেটিয়ে এইভাবে
এবারে দুধটা এর মধ্যে ঢেলে দেব। দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো ভালো করে মিশে গেছে। এবার লিকুইডের মধ্যে নুনটা দিলে তাড়াতাড়ি সুবিধে হয়, তাড়াতাড়ি এটা ইয়ে হয়ে যাবে, মিশে যাবে। রোজ রোজ দেখো আটা মাখার ঝামেলা, হাতে লাগে মেখে, আবার বাসনও বেশি হয়, বেলো মাখো ভাজো, অত ঝামেলার থেকে এটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি খুব সোজা আর খেতেও খুব টেস্টি, এটাই করে নেওয়া খুব ভালো। আটা মাখার ঝামেলা নেই, বেলার ঝামেলা নেই। ময়দাটা দিয়ে আটাটা দিয়ে দিলাম। আমি যেরকম খাই সেরকমই তোমাদের দেখাচ্ছি, ময়দা দিয়ে আমি খাই না, খুব কম। ধরো কেউ যদি এলেও পছন্দ করে ময়দা তখন একটু দেব, তাছাড়া আটা খায় না এরকম ব্যাপার হলে তখনই খাই, নয়তো রোজকার খাওয়া আমি কিন্তু এইটা দিয়েই খাই, আটা দিয়েই খাই। পাঁচ মিনিট অবস্থায় একটু রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, আর নুনটা এর মধ্যে দেওয়া রয়েছে, তাই সবজিগুলো মেশাইনি। সবজিগুলো ঠিক করার আগেই মেশাবে তাহলে ভালো হবে। তো এটাতে আমি আর একটু দুধ দিয়েছি, আটা তো এসে দেখলাম যে পাঁচ মিনিট পর এসে দেখলাম বেশ ঘন হয়ে গেছে, তাই জন্য আর একটু হাফ কাপ মতো দুধ আমি এতে মিশিয়ে দিয়েছি। হ্যাঁ তোমরা জলও মেশাতে পারো, কোনো অসুবিধা নেই, আমার দুধ ছিল তাই মেশালাম, যখন দুধ থাকে না তখন জল দিয়েই করি। দেখো এবার গাজর কুচিটা মিশিয়ে দিলাম, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা, কাশ্মীরি মির্চ এটাও দিয়ে দিলাম। এবার সব শুদ্ধ দেখো ভালো করে মিশিয়ে নিলাম। সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নিলাম। এবার চলো ভেজে ফেলি। 9:30 বেজে গেছে, দেখো কড়াই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তেলটা একটু ব্রাশ করে নিলাম, বেশি তেল লাগে না। এর মধ্যে তোমরা শীতকালে পালং পাতা দিতে পারো, ধনে পাতা দিতে পারো, কড়াইশুঁটি একটু আদা ভাঙা করে সেদ্ধ করে দিতে পারো, যত সবজি ইচ্ছে হয় দিতে পারো। এবার একটু ঢেকে দেবো, এটা একটু আঁচটা একটু মাঝারি করে বা সিম আঁচে করবো, বেশি হাই করবে না বা বড় গ্যাসে করবে না, তাহলে তলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো একটু সময় ঢাকা থাকলেই দেখবে ওপরটা হয়ে এসেছে। দেখো শুকিয়ে এসেছে ওপরটা, এইবার ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিই। দেখো আমার এই এক কাপ আটা আর দেড় কাপ দুধে এই পাঁচটা পরোটা হয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আমি তাও বেশ মোটামুটাই করেছি। তোমরা একটু হালকা করলে আর একটু পাতলা করে দিলেও তোমাদের কিন্তু ছটা সাতটা পরোটা ইজি হয়ে যাবে, তা ছুটির দিনে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় আর খুব পুষ্টিকর। তো চলো আমরা সাজিয়ে ফেলি। দেখো এই প্লেটের মধ্যে দুটো পরোটা নিয়ে নিলাম, এই সাদা আলুর তরকারি। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, দেখো ওইটুকু তেল নিয়েছিলাম তাও এতটা তেল রয়ে গেছে, একদম কম তেল লাগে পরোটাটা করতে, তাই তোমাদের দেখালাম এতটা তেলও এখনো রয়ে গেছে, লাগেনি।
আর একটু স্যালাড। শশা তো সবের সাথেই খাওয়া উচিত প্রত্যেক দিন। তো এই যে শশা নিলাম, একটু পেঁয়াজ কুচি, তোমরা যেভাবে সাজাতে ইচ্ছে করো সাজাবে। আর যারা সস পছন্দ করো না তারা লেবু দিয়ে খাবে, উপরে লেবু দিয়ে। তাহলে হয়ে গেল, দেখো চট জলদি এটা কাটা দেবে, তাই দিয়ে তুলে তুলে খেয়ে নেবে। এতে কোনো জল ফল জল নেই, তাই কোনো সমস্যা নেই খেতেও। আজকে লাঞ্চ দেখো, এই নিম পাতা উচ্ছে না করলে নিম পাতা ভাজা খেতে হবে, আর স্যালাড, লেবু শসা আর পেঁয়াজ একটু কাটা আছে বাইরে ওটা নিতে হবে, আর এই ডাল সেদ্ধ, আর পনির একটু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে, পনির একটু সয়া সস দিয়ে একটু নাড়াচাড়া, আর এই পুঁই শাকের তরকারি। সকালে আলুর তরকারি করেছিলাম তাই একটু রয়ে গেছে, আর শোল মাছ, শোল মাছ গাঁঠি কচু আর আলু দিয়ে শোল মাছের পাতলা ঝোল। ব্যাস চাটনি করবো ভেবেছিলাম কিন্তু এত গরম লাগছে আর করলাম না। এই লাঞ্চ আজকে আমাদের দুপুরে, দেখলে শনিবারের লাঞ্চ আর টিফিন। তোমরাও করার চেষ্টা করো, চেষ্টা করার মতো কিছু নয়, তবে ইচ্ছে করলেই তোমরা করতে পারো, করে দেখো ভালো লাগবে, চট জলদি হয়ে যাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করি, এখন দরজা জানলা ঘরের সব বন্ধ করে দিয়েছি, ভীষণ গরম ভীষণ রোদের তাপ। দরজা দেখো পেছনে দরজাতে কিন্তু পর্দা দেওয়া আছে, পর্দাটা একটু রংটা হালকা রং বলে রোদের এত তেজ যে পর্দাটা মনে হচ্ছে ওখানে পর্দা দেওয়া নেই, কিন্তু ওখানে পর্দা দেওয়া রয়েছে। যাই হোক, ভালো থেকো তোমরা সবাই, সঙ্গে থেকো আমার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্টস করো কেমন হলো জানিও, আর তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আবার সামনের দিন আসছি আর একটা ব্লগ নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে বা নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে গল্প করতে। সবাই খুব ভালো থেকো।